কদিনে শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন এসে গেছি কে যে সম্পত্তির ভাগ হবে, কিন্তু সেটা কি বড় ভাই মেনে নেবে? আরে বাবা, মাকে যদি ম্যানেজ করা যায় তাহলে বড় ভাই কোনো ব্যাপার না। আর শোনো, বিজনেস, অফিস, কোম্পানি সব নিজের নিয়মে চলবে, তুমি কেন এটার জন্য নিঃশ্বাস করে ফেলবে নিজেকে? আমি এখন কারো কাছে হাত পাততে পারবো না। অন্য কারো এমন হলে তুমি কি করতে পারো? তো এটা তোমার প্রাপ্য। আমি কিন্তু ভাইজান সানাচুর মানাচুর কিছু খাই নাই। আমি হাতে হাতে বেশি খাইছিলাম। তুমি তো আবার লয়ে গেছো রিক্সা দিয়ে উড়ে নানা জায়গায়। তারপর আর কিছু মনে নাই আপা। আপা, আমরা সব কিছু বুঝলে গেছি। এর পরে আমরা যখন চোখ খুললাম, আমরা দুই টুঙ্গিয়ায় পড়ছি। গাড়ির মধ্যে যে লোকজন আসলে সবাই আমাকে গাড়ি দিয়ে নামাই দিলে। প্যাকেটটা কোথায়? আমি কিছু জানি না আপা। চোখ খুলে দিই, প্যাকেট নাই, পকেটে টাকা নাই, জান্ডা লয়ে এসে ফিরাইছি এটাই বেশি আপা। বাট এই, তোমাকে কে বলেছে ওকে সাথে নিয়ে যেতে? আরে আরে আরে, ভুলে লয়ে গেছি আবার। আচ্ছা বাদ দাও, যা হওয়ার হয়ে গেছে, এর চাইতে বড় কিছু হতে পারত। বড় কিছু হলে আমাদের সবাইকে মিলে একটা ঝামেলা হতো। চলো যেটা হয়েছে। আরে ওকে নিয়ে গিয়ে একটু পানি টানি খাওয়া, একটু রেস্ট নিতে। এত টাকা চিনি সারিয়ে বসে আছে, কি আর করবে? তোমার ওকে পাঠানো ঠিক হয়। আমি তো আলীকে একা পাঠিয়েছি। রফিক কেন গেল আলীর সাথে? আর রফিক যে আলীর সাথে গিয়েছে এটা নিশ্চয়ই বড় ভাবে জানে, কারণ বড় ভাবেকে না বলতে রফিক কোনো যায় না। আচ্ছা, সামান্য একটা বিষয় নিয়ে এরকম রিয়্যাক্ট করছো ইমরান? সামান্য বিষয় কিন্তু অনেক বড় আকার ধারণ করে। ঠিক আছে, বুঝছি। মাথা ঠান্ডা করো, রেস্ট করো। আমি আপনাকে প্রশ্ন করব, উল্টো আপনি আমাকে প্রশ্ন করছেন। যা বলতে এসেছো বলে চলে যাও। আচ্ছা ভাবি, আপনি আমাকে আর কত ভাবে ক্ষতি করবেন বলুন তো?
তোমার এরকম মনে হলো কেন? আমি কেন তোমার ক্ষতি করতে যাব? তুমি কোনো কাজ করেছো না? গত রাতে আলী এবং রফিকের কীর্তির কথা নিশ্চয়ই আপনার অজানা নেই। এটা তুমি নিশ্চিত হলে কি করে? দেখুন ভাবি, বাড়ির সবাই জানে রফিককে দিয়ে আমি কোনো কাজ করাই না, কারণ রফিক আপনার লোক, ও আপনার কথা ছাড়া এক চুলও নড়ে না। তাই ভাবলাম হয়তো আপনারই এই কাজটা করা। শোনো মমিতা, তোমার সমস্যা কি জানো? তুমি সবাইকে তোমার প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করো। তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে তুমি যতটা নিচে নামতে পারো আমি ততটা ভাবতেও পারি না। আর এটাকেই তুমি তোমার যোগ্যতা ভেবে বসে আছো। স্যার, আশরাফ নামে একজন ভদ্রলোক আপনার সাথে দেখা করতে এসেছে। আপনার ব্যাপারে লুৎফর সাহেবের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে। আচ্ছা, আপনার পেপার দেখে আমি যা বুঝতে পারছি, আপনার আগের জবটা তো বেশ ভালো ছিল, স্যালারিও বেশ ভালো ছিল। জবটা ছাড়লেন কেন আপনি? জি স্যার, আমার আগের চাকরিটাও বেশ ভালোই ছিল এবং স্যালারি স্কেলও বেশ ভালোই ছিল, কিন্তু স্যালারি স্কেল ভালো হলেই তো আর মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে না। স্যাটিসফ্যাকশন একটা ইম্পর্টেন্ট বিষয়, বাট আপনি যে আমার এখানে জব করে 100% স্যাটিসফ্যাকশন পাবেন তার কিন্তু আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না। সেই নিশ্চয়তার কোনো দরকারও নেই আমার স্যার। লুৎফর সাহেব আমাকে বিশেষ স্নেহ করেন, উনি যখন আমাকে বলেছেন আমি কোনো দ্বিমত করিনি। আচ্ছা, তো আপনি জয়েন করতে পারেন কবে? আপনি যদি চান তাহলে আজই। গুড, ভেরি গুড। শুনুন, আপনাকে তাহলে আমি বিষয়টা একটু খুলিয়ে বলি। আমাদের অ্যাকাউন্টস মেনটেন করবার মতন লোকের এখন অভাব, আমাদের এক্সিকিউটিভরাই সব কিছু চালাচ্ছেন। এত বড় একটা কোম্পানি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি দুদিনের মধ্যেই সব কিছু গুছিয়ে নেব। থ্যাংক ইউ। তার আগে আপনি এক কাজ করুন, আমাদের অ্যাকাউন্টস একটু ভালো করে বুঝুন। এক মিনিট। হ্যাঁ জান্নাত, আমি এক ভদ্রলোককে পাঠাচ্ছি আপনার কাছে। নামটা কি? আশরাফ। আশরাফ নামে এক ভদ্রলোক যাচ্ছেন, আপনি কাইন্ডলি ওনাকে আমাদের অ্যাকাউন্ট সেকশনটা ভালো করে বুঝিয়ে দেবেন। জান্নাত নামে একজন আপনার জন্য ওয়েট করছে, আপনাকে অ্যাকাউন্টসটা ভালো করে বুঝিয়ে দেবে, আপনি বুঝিয়ে দেবেন প্লিজ। জি, আপনার মেহরবানি স্যার। স্যার, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওটা আপনি কাল পেয়ে যাবেন, নো টেনশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ইয়ে আশরাফ সাহেব, স্যার আপনাকে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলবার আছে। কি কথা স্যার? আপনি যে রেফারেন্সে এই অফিসে জয়েন করেছেন সেটা আপাতত কাউকে জানাবার দরকার নেই। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কেউ কখনো জানতে পারবে না যে আমি কার রেফারেন্সে এখানে এসেছি। বাহ, আপনি তো দেখছি বেশ স্মার্ট। অ্যাকাউন্টস নিয়ে কারবার স্যার, স্মার্ট না হলে চলে? শিশু নাকি স্কুল থেকে ফিরেছে? না, এখনো ফেরেনি, ওর ফিরতে বিকাল হয়ে যাবে। বৌমা, গাড়িটা আগে আগে পাঠিয়ে দিও, কারণ আজকাল নাকি রাস্তায় শুনি খুব জ্যাম হয়। গাড়ি তো নেই মা,
রফিক কিও কে আনা নেওয়া করে ট্যাক্সি পেলে কোনো সমস্যা হয় না ফিরতে পারবে গাড়ি নেই ও গত মাসে গাড়ি বিক্রি করে দিয়েছে একটা কাজে টাকার খুব জরুরি দরকার হয়ে পড়েছিল কি এত দরকার বড়বুমা আপনি তো সবই জানেন মা না না এখন আর আমার জানার উপর নির্ভর করা যাচ্ছে না বৌমা এই অবস্থা কেন হলো সবকিছু ঠিকঠাক চলছিল না কিছুই কোনো কিছুর সাথে মিলছে না বৌমা একদিনেই তো এইসব ঘটে যায়নি তাই না আগে তেমন ছিল না মা হয়তো ছিল বড় বৌমা তুমি তুমি আমার কাছে কিছু গোপন করনি তো আমি আপনার কাছে কি গোপন করব মা সম্পর্কের বাকিগুলো গোপনে গোপনে জমে ঠিক আছে বৌমা তুমি কাজগুলো সেরে ফেলে যাও তোমার ঘরে যাও এসো আবার ওষুধ খেতে হবে ঠিক আছে দাও কাঁদছিল কেন মা মানুষ তো কাঁদে নানান কারণে সুখে কাঁদে দুঃখে কাঁদে যন্ত্রণায় কাঁদে মানুষের এমন কোনো কাজ করা উচিত না যে কাজটা করে তাকে পরে কাঁদতে হয় ঠিক বলেছেন মা ইকরাম ঠিক মতন অফিসে যাচ্ছে তো বৌমা যে বাউন্ডুলের ছেলে আমার জি মা ও এখন রেগুলার অফিসে যায় ভালো তার মানে অনেক দায়িত্ববান হয়েছে আজকাল অফিসে যা অবস্থা কি অবস্থা তুমি জানো ইকরাম বলেছে অফিসের অবস্থা এখন খুব খারাপ অনেক ঋণ করে ফেলেছে এরকম অবস্থা চলতে থাকলে অফিসার বেশি দিন রান করবে না শুধুমাত্র ওরা যদি মামলায় জিতে যায় তাহলেই একটা সুযোগ আছে এখন নাকি পুরনো ব্যবসাটা ছেড়ে দিয়ে নতুন একটা ব্যবসা করার প্ল্যান করছে এত কিছু ঘটে গেল আমি কিছুই জানি না আরো অনেক কিছু ঘটেছে মা কি কি আছে আরো বড় ভাইয়া নাকি এতদিন ইচ্ছে করে জমিটার কোনো বন্দোবস্ত করেনি ওনার অন্য ধরনের প্ল্যান ছিল ঠিক আছে ছোট বৌমা এবার তুমি যাও একটু পড়ি বই পড়ি আপনার কিছু লাগলে বলবো
আচ্ছা তুমি সারাটা জীবন এভাবে একা একা কাটিয়ে দেবে না আমার জীবনে আমি অন্য কাউকে ভাবতে পারি না একজন ও তাই নাকি কে সে আমার ভিতরে আর যাই হোক অন্তত ডিসঅনেস্টি পাবেন না স্যার বিশেষ করে আমাকে যিনি এখানে পাঠিয়েছেন তার মুখের দিকে তাকিয়ে হল আপনাকে কে পাঠিয়েছে ভাইয়া জি এটা কিছুতেই মেনে নেবেন না এটা তো জানা কথা আর বড় ভাইয়ার কি অধিকার আছে বাবা সম্পত্তি নিয়ে এরকম ছিনিমিনি খেলা আজকের এই সিচুয়েশনের জন্য তো সেই দায়ী এগুলো তো কপি সেটা তো আমিও জানি তা আমি আপনাকে বললাম না এই ব্যাপারে আপনি সোনালীর সাথে কন্টাক্ট করেন কিন্তু উনি অরিজিনাল ফাইলগুলো আমাকে দিচ্ছেন না মানে কত মেঘে ঢাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন হেসে গেছি কে যে